আমরা যেন আরো করতে পারি, উপলব্ধি করতে পারি, এবং একটা বৈষম্যহীন সমাজ, একটা শান্তির সমাজ, ন্যায় এবং ইনসাফের উপর প্রতিষ্ঠিত একটা সমাজ যেন আমরা কায়েম করতে পারি। মূলত আমরা এই বিষয়গুলি আলাপ আলোচনা করেছি। যেটা বলেছেন যে আমরা যে আন্দোলনটা করলাম এবং যে বিপ্লবের পরে স্বৈরাচার সরকারের পতন হলো, এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা দেশের দেখাশোনা করছে এবং একটা পর্যায়ে তাদের পরে আবার নির্বাচন হবে এবং এখানে একটা স্থায়ী সরকার প্রতিষ্ঠিত হবে। এই সময়ে আমরা কিভাবে একে অপরের সাথে সহযোগিতা করতে পারি, এই আন্দোলনটাকে আরো সংহত করতে পারি এবং দেশে যে অব্যবস্থাগুলি বিগত সরকার চালু করে রেখে গেছেন সেগুলির সমাধানে একে অপরকে সহযোগিতা করতে পারি, এই সমস্ত সার্বিক বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে, আলোচনা গঠনমূলক হয়েছে এবং আমরা সব বিষয়ে ঐক্যবদ্ধ লাগাতে পেরেছি। আমরা মনে করি যে তারা আরো দায়িত্বশীল হয়ে পড়া। মাননীয়, আমি কালকে 15 আগস্ট আপনারা জানেন যে শুনতেও পাচ্ছেন যে আওয়ামী লীগ বিভিন্ন ভাবে নামার চেষ্টা করছে, এই মুহূর্তে আমরা 5ই আগস্টের ক্ষত এখনো বাংলাদেশের মানুষ শুকায়নি, বাংলাদেশের মানুষের কাছে সেই মুহূর্তে আওয়ামী লীগ রাজপথে যদি নামতে চায় সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কি থাকবে বা বিএনপি জামাত সহ আপনাদের সাথে যারা যুবপদ আন্দোলন করেছেন তাদের ভূমিকা কি হবে? এটা দেশের মজলুম মানুষকে ডিসাইড করতেছেন, তারাই এটা ভালো উত্তর দিবে আপনার। আমি জানি বলার বলে দিয়েছে এই জাতির পুরাটা মজলুম, এই মজলুমরা ডিসাইড করবে যে কি হবে না হবে। সিদ্ধান্ত নিবে কি করবে না, তারা তো বলছে যে 15 আগস্ট ফুল দেওয়ার জন্য আমরা মনে করি এই সময় ঠিক গতকালই বা তার আগের দিন আমাদের হাজারের উপরে ছাত্র ছেলেরা শহীদ হয়েছে, আমি তাদের শোক করব, আমরা তাদের শোক করব, অন্য অনেক পিছনের শোকগুলি একটু পিছনেই পড়ে থাকে, আর রাস্তায় ছাত্র জনতা আছে তাদের শোক তারা করবে, তারা সিদ্ধান্ত নেবে কোন শোক কোথায় হবে। ঠিক আছে ভাই, নিচে নামে।